ছোট্ট বাচ্চা, একটু পরেই রোদ উঠবে, আর রোদ উঠলেই দেখবে শীত কেমন আস্তে আস্তে করে চলে যাচ্ছে। তোরা একটুখানি বাসার মধ্যে চুপ করে বসে থাক, আমি চট করে তোদের জন্য খাবার নিয়ে আসি। মহারাজ, আমরা কি এখানে বনভোজন করব? হ্যাঁ, এখানে ঠাকুর রান্না করবে আর আমরা গল্প করব। হ্যাঁ মন্ত্রী, তুমি কিন্তু গল্প করবে না, তুমি সবকিছু দোকান যন্ত্র ঠিকঠাক হয়েছে কিনা একবার দেখে নাও। যাও যাও তো, যাও এখান থেকে যাও। ঠিক আছে মহারাজ। আচ্ছা মহারাজ, আপনি আপনার সব রানীদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? এবার কিরকম প্রশ্ন? আমাকে বেশি সুন্দর দেখতে বলে মহারাজ আমাকে বেশি ভালোবাসেন। যা যা, আর সুন্দর দেখাস না, আমি সবচেয়ে বেশি সুন্দরী, তাই মহারাজ আমাকে সব থেকে বেশি ভালোবাসেন। তোমাদের কথা শুনলে না হাসি পায়, এই তো রূপে ছিরি, তাও যদি আমার মতো দেখতে হতে তুমি সুন্দর। আর বলো না মেজদি, তোমার কথা শুনলে না ঘোড়াতেও হেসে উঠবে। হ্যাঁ সব থেকে সুন্দর আমি। না না, আমি 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 সব থেকে সুন্দরী। নে বাছারা খা, ধীরে ধীরে রোদ উঠেছে, দেখবি আর ঠান্ডা লাগবে না। বাহ, এখানে তো দেখছি সবাই বনভোজন করতে এসেছে, তাই এত চেঁচামেচি হচ্ছে। হ্যাঁ মা, তাই এত চেঁচামেচি হচ্ছে। কি কথা বলছে শুনি তো। আচ্ছা আচ্ছা, থামো থামো, এবারে তোমরা বলো তো আমায় কেমন দেখতে? সবই ভালো, শুধু দুটো জিনিস ছাড়া। কিন্তু কি রকম বলবো? হ্যাঁ হ্যাঁ বলবে বইকি, বলো। সত্যি কথা বললে আপনি আবার শাস্তি দেবেন না তো? আরে শাস্তি কি বলছো, আমি তোমাদের উপহার দেব। তাহলে বলি, তুমি একলা কেন বলবে বর্দি, আমি বুঝি উপহার পাবো না? তাহলে তাহলে সকলে একসাথেই বলো। হ্যাঁ আপনি খুব মিঠে। হ্যাঁ ঠিক। কি বললে? আর এখন তো আগের মতন আপনার মাথায় চুলও নেই, পুরো মাথা জোড়া টাক। সে তো ইয়ের চাপে, ওই কাজের চাপে, আর বয়সের ভারে, তাতে আর কি আসে যায়। টেকর রাজা, পেটে রাজা, এইসব শুনে পাচ্ছি মজা। কে? এই কে? টেকর রাজা, পেটে রাজা, এইসব শুনে পাচ্ছি মজা। আহা আহা, এই তোর এত বড় সাহস, একটা পুচকে পাখি হয়ে রাজ্যের রাজ্যের রাজাকে উপহাস করিস? তোকে তোকে আজ আমি ছাড়বো না, না ছাড়বো না, ছাড়বো না, তোকে ছাড়বো না। মন্ত্রে মন্ত্রে এক্ষুনি টুনিকে পাকড়াও করো, ওকে ওকে আজ আমি ভেজে খাবো। হ্যাঁ ভেজে খাবো। চল চল ছাড়ার না, পালাই। মন্ত্রে মন্ত্রে টুনির ঘর ভেঙে দাও। হ্যাঁ ঘর ভেঙে দাও, আর যেন কোনোদিন ও এখানে ফিরতে না পারে। যাও যাও যাও। দুষ্ট রাজা, আমার ঘর ভাঙা, আমি সবাইকে বলে দেব, মহারাজের মাথায় চাক, কাঠি পড়লে বাজবে ঢাক। মা মা, আমাদের বাসা ভেঙে দিয়েছে মা। এই শীতে আমরা কোথায় যাব মা? চল এখন কদিন শালিকের বাসায় গিয়ে উঠি, আয় আস্তে আস্তে উড়ে আমার সাথে আয়। শালিক দিদি, ও শালিক দিদি, কটার দিনের জন্য তোমার বাসায় আমায় একটু থাকতে দেবে গো? কেন দেব না টুনি বোন, কিন্তু তোমার বাসার কি হলো, ভেঙে গেছে বুঝি? না দিদি, ভেঙে যায়নি, ওই বদমাশ রাজা কাক্কা বুক্কা আমার বাসা ভেঙে দিয়েছে। এ মা, ছি 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 ছি,
কি পাজি? তবে আমি ওকে ছাড়বো না, এমন শিক্ষা দেব না। শুনছো? শোনো সবাই, মহারাজের মাথায় চাক, কাটি পড়লে মার দিবে ঢাক। এ কি বলছে টুনি? মহারাজের মাথায় টাক, কাটি পড়লেই বাজবে ঢাক? শোনো সবাই, মহারাজের মাথায় টাক, কাটি পড়লেই মার দিবে ঢাক। মহারাজের মাথায় টাক, কাটি পড়লেই বাজবে ঢাক। মহারাজের মাথায় টাক, কাটি পড়লেই মার দিবে ঝাঁক। মহারাজের মাথায় টাক, কাটি পড়লেই। তুমি এটা ভালোই ছড়া কাটে তো। হ্যাঁ, রাজার মাথায় টাক, কাটি পড়লেই বাজবে ঢাক। রাজার মাথায় টাক, কাটি পড়লেই বাজবে ঢাক। রাজার মাথায় টাক, কাটি পড়লেই বাজবে ঢাক 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 ঢাক। রাজার মাথায় টাক, কাটি পড়লেই বাজবে ঢাক। এই এই মন্ত্রী, এসব কি বলছো? না না মহারাজ, আমি নই, টুনি সবাইকে কথা বলে বেড়াচ্ছে। রাজবৈদ্য, রাজবৈদ্য ডাকছেন মহারাজ। কি তুমি মুরগির ঠ্যাং খাচ্ছ? দেখছি ডাল নুন ঠিক হয়েছে কিনা। ওষুধ দাও ওষুধ, এক সপ্তাহের মধ্যে আমাকে লম্বা করতে হবে, আর তার সাথে আমার মাথা ভর্তি চুল চাই, বুঝেছো? দাও ওষুধ বানাও, ওষুধ বানাও, আর একটু চষাচষি বন্ধ করো। কি কি সম্ভব নাকি এই বয়সে আপনার মাথার চুল গজানো? মন্ত্রী, এই রাজবৈদ্যকে গারদে পড়ো, পড়ো এক্ষুনি পড়ো। না না মহারাজ, না না মহারাজ, একটা উপায় আছে। এই তো কেমন লক্ষ্মী ছেলে, বলে ফেলো তো চান, উপায়টা বলে ফেলো। আপনি একটু বসুন মহারাজ, উপায় আনছি। এই আমারটাকে চুল গজাবে, এই ঢেউ খেলানো চুল, তাই দেখে ওই টুনির চোখ হবে গুল গুল। এই যে মহারাজ, এই উপায় এনেছি মহারাজ। এনেছো? বাহ, এই তোমার হাতে ওটা আবার কি? আর কি উপায়? পরচুলা। আপনার মাথার মাপের একটা সুন্দর পরচুলা পরে নিলেই হলো, আপনি ছাড়া কেউ বুঝতেই পারবে না আপনার মাথার ওপর চুল আসল না নকল। সাব্বাস সাব্বাস, এই তো চাই। আমি এক্ষুনি পুরো রাজ্যে ঘোষণা করে দিচ্ছি, কাল সকালে সকল প্রজারা আমাকে নবরূপে দেখবে। মন্ত্রী মন্ত্রী, ব্যবস্থা করো, ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, আগামীকাল সকাল 10 ঘটিকায় আমাদের সবার প্রিয় মহারাজ কাকাবক্কা তার কেশময় নতুন রূপ প্রদর্শন করবেন। সেই জন্য সকল প্রজাদের রাজবাড়ির সামনে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। কেশময় নতুন রূপ, রাতারাতি মহারাজের আবার কিভাবে চুল হবে ব্যাপারটা জানতে হচ্ছে তো? আমার বাসা আপনি ভেঙে দিয়েছেন রাজা মশাই, আমি আপনাকে কোনো ভাবে ছাড়বো না। বাহ 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 বাহ, নিজের রূপ দেখে নিজেই দুগ্ধ মুগ্ধ হয়ে যাচ্ছি। এই তো আমার সেই হারিয়ে যাওয়া কুঞ্চিত কালো কেশ। উফ রাজবৈদ্য, রাজবৈদ্য, তোমাকে আমি একটা চুমু খাবো, তোমার পছন্দটা কিন্তু বেশ। তার মানে পরচুলা করে সবাইকে বোকা বানানো? ঠিক আছে, আমিও দেখবো রাজামশাই কিভাবে লোকেদের বোকা বানায়। দেখো রানীরা, আমায় দেখো, দেখো সব প্রজারা আমায় দেখছে, তোমরাও দেখো, দেখো প্রজারা আমার এই মাথায় কি সুন্দর কালো ঘন চুল। দেখো দেখো দেখো, সবাই বলো, সবাই বলো আমার নতুন চুল কেমন? কেমন? যা মহারাজ, নকল চুল।
মহারাজের মাথায় টাক, কাঠি পড়লেই বাজবে ঢাক। টুনি, টুনি, টুনি থাম। আমার চুল দে, আমার চুল দে, আমার চুল চাই, আমার চুল চাই। এই চুল দে, চুল দে, চুল দে, টুনির চুল দে। আমার চুল ফেরত দে, আমার চুল ফেরত দে টুনি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। রাজার চুলের বানিয়ে পাশা, আমরা এখন রয়েছি খাসা। আহা, রাজার চুলে বানিয়ে বাসা, আমরা এখন রয়েছি খাসা। বল বাচ্চারা বল, রাজার চুলে বানিয়ে বাসা, আমরা এখন রয়েছি খাসা। দেখে নেব, দেখে নেব, দেখে নেব, দেখে নেব টুনি, তোকে আমি দেখে নেব। সবাই আসুক, আমি আমি এই অপমানের জবাব দেব, জবাব দেবই দেব। রাজার চুলে বানিয়ে বাসা, আমরা এখন রয়েছি খাসা।